যারা আমাকে গালি দেয় তাদেরকে বলছি, গত এক সপ্তাহ আগে আমি জলসাই যাচ্ছিলাম মুর্শিদাবাদ জঙ্গিপুর, জায়গাটার নাম আমি বলবো না, গাড়ি আটকালো, চার পাঁচটা ছেলে গাড়ি আটকাচ্ছে, আমার গাড়িটা আটকালো, আমি ডাকলাম এইদিকে এসো আমার কাছে, আমি সামনে সিটে বসে কাজটা করলাম, কি ব্যাপার? বললে অমুক বাবার ওরস চাঁদা তুলছি, ওরস করব। এমন আমার দুটো কথা শোনো, আমি বললাম মসজিদ যে আমরা তৈরি করি আল্লাহর ঘর, সেই ঘরে অমুসলিম ভাইদের পয়সা লাগানো যাবে কিংবা সুদের পয়সা কথা বলে না লাগানো যাবে? যদি আমি বললাম এই মাজারে যে ওরস করবে এখানে কি লাভ হবে? বলছে পৃথিবীর মানুষ অনেক দেশের লোক আসবে, তারা এসে যা চাইবে মনের বাসনা কামনা পূরণ হবে। এমন যদি যা চাই তাই পায় তাহলে তোরা চাঁদা তুলছিস কেন? ওখানেই চা ওরস করবো, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আপনি বোম্বেতে চলুন, হাজি আলী আছে, আপনি গেলেই দেখতে পাবেন গোটা রাস্তায় দুদিকে ভিখারি বসে আছে, গোটা রাস্তায়। আর বড় বড় বিএমডাব্লিউ গাড়ি, মার্সিডিজ, ওডি, ফারারি আসছে, দামি দামি বড় লোকরা আসছে, ভেতরে ঢুকে একটা চাদর চড়িয়ে বাবার কাছে মাথাটা ঢুকে বলছে বাবা মেরা বাচ্চা নেই, এক বাচ্চা দে দে বাবা, হামে পয়সা দে দে, হামারা কারোবার কা বড়া গড়বড়ি চল রা হ্যায়, কারোবার ঠিক কর দেনা, তু চাইছিস কবরে। আর ওরা যখন ওইখান থেকে মাজার থেকে বেরিয়ে আসছে, ভিখারিরা বলছে আল্লাহকে নাম দে দে বাবা, যদি মাজারে পাওয়া যাবে তো ওরা তোর কাছে চাইবে কেন? বে তো মাজারই চেয়ে নিবে। কথাটা বুঝতে পারেননি? তু চাইছিস মাজারে, আর ভিখারি চাইছে তোর কাছে। ওই ভিখারিটাও বুঝে গেছে যে মাজারে চাইলে মাল পাওয়া যাবে না, তোর কাছে পকেটে টাকা আছে, হাত পা দিলে তোর কাছে পাওয়া যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? হ্যাঁ, ঘরে মাকে একটা চাদর কিনে দেয় না, চাচির গায়ে চাদর নাই, শীতকালে চাদর দেয় না, ওরে নেমো খারাপ। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে চাদর চড়াতে হবে, তোর ঘরের পাশে গরিব ওটা ঠান্ডা লেগেছে, তাকে একটা চাদর কিনে দে, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হবে। খাজা বাবার আন্ডারে গর্ব করে এসে চায়ের দোকানে বলছে আমি খাজা বাবার মাজারে 5,000 টাকা দান বাসকে ভরে এসেছি। ওটা খাজা বাবার বাস্ক লয়, ওটা মোদি বাবার বাস্ক, তোমার জানা নাই খোঁজলাও, ওটা সরকার নিয়ে নিয়েছে, কেন্দ্র সরকার, যত টাকা পরে সব সরকারের। ওই জন্য তো ওই মাজারে যে খাদিম গুলো বসে আছে সব মদ খোরার মাতাল মাল গুলো বসে আছে, একটা আলেম নয়, একজনের যোগ্যতা না, বিশ্বাস করুন তারা ওইভাবে ধান্দা চালাচ্ছে। সরকার রেখে দিয়েছে, জানে হক্কানি আলেমকে রাখা যাবে না, হক্কানি পীরকে রাখা যাবে না, এরা ভালো করে জানে, ওই জন্য রেখেছে কাদিকে, ভণ্ড দিকে রেখেছে, এদের দ্বারা দিন বিকৃত হোক। আজকে বড় কষ্ট লাগে, খাজা মরিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছেন, একটা আলেম পৃথিবীর কেউ যদি দেখিয়ে দিতে পারেন আমি আছি এখনো আধ ঘন্টা স্টেজে, একটা মোলবি কিংবা সাধারণ লোক একটা কিতাব নিয়ে আসুন যেখানে খাজা মরিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরটাকে বানাবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে এসে ভালো মন্দ চাইবি। এই ভাষা যদি খাজা বাবার লেখা কেউ দেখাতে পারে আমি ইয়াসিন কাল থেকে কবরে সিজদা দেব। চ্যালেঞ্জ, আর তা না হলে ইস্তেগফার করে ফিরে এসো। এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলে, হাজি সাহেব কে আছেন? মাশাআল্লাহ একজন, আর কেউ? উমরা কেউ করে এসেছেন? মাশাআল্লাহ একজন হাজি সাহেব সামনে বসে আছে, উনাকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, কি গো চাচা হাজি সাহেব? তাই 470, কয়টা মাজার দেখে এলেন বাপ? একটাও মাজার ছিল? থাকে না, একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 110-115 কিলোমিটার রাস্তা, 110,000-এর বেশি আছে। আমি খালি চিন্তা করে পাই না, যতগুলো আমাদের দেশের অলি মূল্য সব রেল স্টেশনের ধারে না হলে রোডের গায়ে, মানে মাল ছুললেই যেন এসে পড়ে। 100টা মাজার, 1,00,000 যদি ভারতে মাজার থাকে, 90 থেকে 95 হাজার মাজারে কোনো মাল নাই।
যদি বলেন প্রুফ লব, আমার গাড়িতে চাপুন আমি প্রুফ দেব, আমার গলসি থানায় প্রুফ দেব। বিচার হয়েছে থানায়, আমাকে ডাকা হয়েছে বিচারক হিসাবে। এদের মেটারটা দেখুন কি মেটার, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমি তাদেরকে বললাম বাবা এরা যখন করতে চাইছে তোমরা কেন করতে দিবে না? বললে হুজুর আমাদের জায়গা আমরা করতে দেবো না। আমি তাকে বললাম আচ্ছা ভাই একটা কথা বলি, তোমার যে মাজারটা এই মাজারে কে শুয়ে আছে? বলে কেউ নাই। কি আছে? বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজার করেছি। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলেন, সত্যর উপরে। মিথ্যাবাদীদের একটা পোল খুলে যাচ্ছি আপনাদের কাছে। আমাদের দেশে মহরম পালিত হয় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায়, হয় না হয় না? মহরমে জুলুস বার করে, মহরমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলাধুলা হয়। আপনি বলুন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোথায়? কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায় আছে? হরিপালে? তুমি কি তবে ফুরফুরাই বর্ধমানে? আচ্ছা বলুন এই দেশে বাগদাদ ছাড়া অন্য কোথাও আছে কি? ইরাক ছাড়া? কারবালা কোথায় আছে? ইরাকে। সেইখানে তিনি শহীদ হয়েছেন। কিন্তু মহরম মাসে মঞ্জিল মাটি হচ্ছে লখনৌ, মঞ্জিল মাটি হচ্ছে আপনার হাওড়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে হুগলিতে, মঞ্জিল মাটি হচ্ছে আপনার বীরভূমে, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে। একটা লোকের কবর কটাবে? কথাটা বুঝতে পারেন? আচ্ছা সবগুলো মিথ্যা না মিথ্যা লয়? কথা বলেন, মিথ্যা। যাদের মনে হচ্ছে যে আমি বানাওয়াট কথা বলছি, আমি কোনো আমাদের মৌলবির দলিল লয়, লেখেলেন কাগজ থাকে তা নোট করুন, ফাতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা বেরেলভির ফাতোয়ার কিতাব পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে, পৃষ্ঠা নম্বর 497, খণ্ড নম্বর 24। সেখানে তিনি লিখেছেন মিথ্যা করে, মিথ্যা করে মাতম করা, জুলুস বার করা এবং সেখানে ফাতিহা করা, সেখানে মঞ্জিল মাটি করা শরীয়ত সম্মত হারাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মঞ্জিল মাটি করছো কর, আপনাকে দেখিয়ে দেব। আরে শুনেন, হাওড়ার বাগনানে ঈদে মিলাদুন নবীর নাম করে জুলুস বার করা হয়েছিল, সেই জুলুসে সেই জায়গায় একজন ফুরফুরার পীরজাদাও ছিলেন, যাই হোক তিনি প্রতিবাদ করেছিলেন, এটাতে আমি খুশি। কি? মুসলমান যুবকরা ডিজে বাজিয়ে গান বাজনা করেছে, ভিডিও আমার কাছে এখনো আছে, ইউটিউবে আর ফেসবুকে ভাসছে ভিডিওটা। কারা? মুসলিম যুবকরা ড্যান্স করেছে। তিনি প্রতিবাদ করে বললেন যে আমি যদি জানতাম তোমরা এত বড় বিয়াদবি করবে আমি এই জায়গায় আসতাম না। মুসলমান যদি গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যেত, আপনারা জানেন মুসলিমদের থেকেও পৃথিবীতে খ্রিস্টান ইহুদি নাসারারা বেশি গরুর মাংস খায়, আপনারা জানেন। লন্ডনে গরুর মাংস চলে, আমেরিকায় অ্যাভেলেবেল, অস্ট্রেলিয়ায় অ্যাভেলেবেল, ব্রাজিলে অ্যাভেলেবেল, স্পেনে অ্যাভেলেবেল, সব দেশে গরুর মাংস চলে। ভারত নেপাল এই দুটো দেশে সনাতনী ভাইরা আছে, তারা খায় না, শ্রীলঙ্কায় চলে না। বাকি পৃথিবীর যত দেশ আছে সব ভাই আপনার থেকেও বেশি গরুর মাংস খায়। তো যারা মনে করছে গরুর মাংস খাওয়া মানে মুসলমান হওয়া, তা ভারতের সব থেকে বড় মুসলমান হচ্ছে ঋষি কাপুর, ফিল্মের আর্টিস্ট। সে বলেছিল মিডিয়ার সামনে, বেঁচে থাকাকালীন মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমার গরুর মাংস থাকে। সে যখন খাবার খায় প্রত্যেক দিন গরুর মাংস খেত। তাইলে যে লোকটা গরুর মাংস খেয়ে নিয়েছে তাহলে তো সে মুসলমান হয়ে গেল। কিন্তু শর্ত ওইটা লয়, মাথায় টুপি লাগিয়ে মিলাদে জলসাই বসলাম দে মুমিন হয়ে গেল, এটা কিন্তু শর্ত লয়। যদি বলেন এইগুলো শর্ত, তাইলে কিন্তু শাহরুখ খানের থেকে বড় মুমিন কেউ নাই, উমরা করতে গেছিল কিন্তু ঘুরে এসে মাল আবার মন্দিরে পুজো করেছে, তো তুমি হচ্ছ সেই রকম মুসলমান। আমির খান পুজো করছে আবার উমরা করতে যাচ্ছে, আবার হারাম করে ঈদের নামাজও পড়ছে। তো আমাদের দেশেও কিছু আছে, এমনি নামাজি নাই ঈদের নামাজি আছে, কি বলে ওইরকম নামাজিও আমাদের দেশে আছে, শুধুমাত্র ঈদে বকরা ঈদে যায়।
আবার দেখবেন যেগুলো জুম্মার নামাজি তারা আবার ফার্স্ট কাতারে বসে মাল কটা, আর যারা আসল মুসল্লি তারা ফার্স্ট কাতারে জায়গা পায় না। ওই জন্যে নামাজি নামাজটা ইসলামের একটা বড় স্তম্ভ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এমন একটা সাহাবীর নাম পৃথিবীর কোন মোলবি মুহাদ্দিস যদি আমাকে বলতে পারে যে যিনি যিনার জিন্দেগিতে নামাজ ছেড়ে গেছে আর তিনি কাঁদেননি, ভুল বস। একজন সাহাবি একটা রাকাত ছেড়ে যাওয়ার কারণে 40 রাত জেগে কেঁদেছিল, 40 রাত। আর আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, 40 বছর হয়ে সব পেকে ঝরে গেল নামাজ পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? আপনি দেখে নেবেন, এই দেখবেন এখন একটা ভাষা বেরিয়েছে বাংলাদেশ ভারতে, কি ভাষা চলছে, ধর্ম যার যার উৎসব সবার। এ ভাষা শুনতে পাবেন নেতাদের মুখে, আরো ভালো ভালো দামি লোকের মুখে, তারা বলছে মিটিং এ ফিটিং এ বলে বেড়াচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এই তো ভালো জিনিস, এটা যদি সত্য হয় আমি একটা জলসাই বলেছি কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আর, কথাটা বুঝতে পারেনি, উৎসব তো সবার। যদি বলেন এটা কষ্ট দেওয়া হবে, এক্স্যাক্টলি ডাকলে তাদের দিলে কষ্ট দেওয়া হবে, আর ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই? তুমি সম্প্রীতিও বুঝনি, তুমি উৎসবও বুঝনি। আল্লাহর কসম ইসলামে উৎসব নাই, ইবাদত আছে, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে উৎসব নেই, উৎসব মানে মজা করা, উৎসব মানে নাচ গান করা, আর ইসলামে আছে ইবাদত। কোরবানি করাটা ইবাদত না ইবাদত লয়? তাহলে তুমি উৎসব বলছো কি করে? ওটা ইবাদত। ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজটা ইবাদত, তাহলে ওটা উৎসব কি করে পালন করছেন আপনি? মুহররম বড় বরকতপূর্ণ মাস, মুহররম মাস, শাওয়াল মাস, আরবি মাসগুলো বড় বরকতপূর্ণ, কিন্তু ইসলামে উৎসব নাই ইবাদত আছে। কোরবানি জবহ করাটাও ইবাদত, ঈদের নামাজ পড়ে ভাই আত্মীয় স্বজনকে ডেকে বাড়িতে নাস্তা করাটাও ইবাদত, কিন্তু এটা উৎসব নয়। বড় কষ্ট লাগে, কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের দেশের লোক মুসলমান তারা দু নৌকায় পা দেয়, আপনি জিজ্ঞেস করুন, বুঝলেন? আপনি এখন দেখতে পাবেন, এখন আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয়, আপনারা এটা ভাববেন না, কিন্তু কথা প্রসঙ্গে বলতে হচ্ছে। আজকে সমাজ ধোকার মধ্যে পড়ে আছে, অনেক হিন্দু ভাই মনে করে একটা মুসলিম নেতা তিলক লাগিয়ে মন্দিরে চলে এলো, শালা আমাদের ধর্মকে ভালোবাসে, তোদের মুখে মুতে তোর ভোটটাকে ভালোবাসে। আর মুসলিম নেতারা ভাবছে এ যখন মসজিদে এসছে, আমার জলসায় এসছে, আমার ইফতারিতে এসছে, তাহলে ই মনে হয় আমাদের ইসলাম ধর্মকে ভালোবাসে। ও তোমার মুখে মুতে ওই হিন্দু নেতাটা, তোমার খালি ধর্মটাকে ভালোবাসে লয়, তোমার ভোটটাকে ভালোবাসে। তা না হলে যে লোক বলেছে যে জিদলি মুসলমান দিকে দেশ ছাড়া করব, সেই লোক আমার গলসি বাজারে, আমার বর্ধমানে, পূর্ব বর্ধমানে দাঁড়িয়েছে আমাদের লোকসভা কেন্দ্রে, যিনি গায়ের দুধে সোনা খুঁজে পেল, সেই লোক রমজান মাসে দেখছি আমার বাজারে একটা দাড়িওয়ালা মুসলিম লোককে, চাচা এটা তোমাকে ইদি দিলাম আর ইফতারি করবে, আমরা তুই ইফতারি বিশ্বাস করিস বে? তার মানে কি? ধোকা প্রতারণা। আল্লাহর কসম করে বলছি ইসলামে ধোকা নাই, প্রতারণা নাই, প্রবঞ্চনা নাই। আল্লাহ যতগুলো আয়াত অবতীর্ণ করেছে তার মধ্যে বক্রতা রাখেনি। আমার কথার মধ্যে গোপনীয়তা থাকতে পারে, আমি কোনো জায়গায় কোনো কথা গোপন করতে পারি, কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে কোনো কিচ্ছু গোপন করেনি, সব স্পষ্ট করেছে, সব স্পষ্ট। তাতে তুমি বিশ্বাস করবে আর না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে বর্বরতার যুগটা ছিল সেই যুগটা কেমন ছিল, সেই যুগটা ছিল বর্তমানে যে যুগটা আমাদের সামনে আসতে যাচ্ছে সেই যুগটাই ছিল। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এখন তো লোক ন্যাংটা, একটা নারী যদি ন্যাংটো ঘুরে বেড়ায় এটাকে মডেলিং বলছে, বলছে না বলেনি? লোকরা বলছে মডেলিং, ছোট পোশাক পরে একটা নায়িকা হোক একটা সাধারণ মেয়ে হোক, বাজারে এয়ারপোর্টে রেল স্টেশনে ছোট পোশাক পরলে বলছে এটা মডেলিং। তাহলে ভেবে দেখুন, কুকুরের থেকে বড় মডেলিং কেউ নাই, কুকুর তো ন্যাংটো ঘুরে বেড়ায়। পাঠার থেকে বড় মডেলিং কেউ নাই, কেন? পাঠা ন্যাংটো ঘুরে বেড়ায়, কাপড় জামা পরে না। তাহলে তোমার মেয়ে আর একটা ছাগলের, তোমার মেয়ে আর একটা কুত্তি আর একটা নারী দুজনার মধ্যে পার্থক্য রইল না, কেন? এ কাপড় পরে না, তোমার মেয়েও কাপড় পরে না। ও বলছে মডেলিং ছোট কাপড় পরা, আর কোরআন বলছে নারীদের জন্য ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা নিজেদিকে ঢেকে লাও, তোমরা জীবনে ধর্ষিতা হবে না।